কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষ চলছিল নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে। শুক্রবার ডিআইটি রোড এলাকায় ব্যাপক আন্দোলনের মধ্যে পড়ে রাসেল নামের 15 বছরের এক কিশোর। কিছু বুঝে ওঠার আগেই বুকে গুলি লাগে তার, রাসেল লুটিয়ে পড়ে মাটিতে। ঢাকা মেডিকেলে 3 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হার মানে কিশোর রাসেল। রাসেল নারায়ণগঞ্জের একটি কারখানায় পোশাক শ্রমিক হিসাবে কাজ করত। রাসেলের পরিবারে মা বাবা ও 3 বোন নিয়ে অভাবের সংসার। তার বাবা পিন্টু রহমান খেটে খাওয়া দিনমজুর, আর মা অঞ্জনা পরের বাড়িতে গৃহকর্মীর কাজ করেন। পরিবারের অভাব ঘোচাতে অল্প বয়সেই পোশাক কারখানায় কাজ শুরু করে রাসেল। এদিকে একমাত্র ছেলের এমন মৃত্যুতে পাগল প্রায় তার মা, দিশেহারা স্বজনরাও। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। নাই বাড়ি, নাই ঘর, বাড়ির ভিটাটাও নাই। ও পেটের দায়ে ঢাকা শহরে গেছে কাজ করতে, ও কাজের ক্ষেত্রে বাইরে বাড়াইছে। ও কোথায় যেন থেকে গুলি লাগছে, যাওয়ার পথেই ওই মিছিল আছে, মিছিলের সঙ্গে সামনে পড়ে, ওরাতে ওখানে যাই গুলি খায়। দুই নম্বর গেটে রাসেলের গ্রামের বাড়ি নওগাঁর মান্দার কসব ইউনিয়নের ভোলাগাড়ি গ্রামে গিয়ে কথা হয় তার পরিবারের সঙ্গে। মা ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠছে এলাকার আকাশ বাতাস। নিহত রাসেলের বাবা মোহাম্মদ পিন্টু রহমান জানান, শুক্রবার কাজে যাওয়ার সময় নারায়ণগঞ্জের ডিআইটি রোড এলাকায় গুলিবিদ্ধ হয় রাসেল। পরে তাকে স্থানীয় 2 জন ছেলে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এরপর চিকিৎসাধীন অবস্থায় 22 জুলাই মারা যায় তাদের আদরের সন্তান। কারখানা কাজে যাওয়া লাগছে, আর সেখানে দেখে একটা মিছিল বাইছে, ওই মিছিলের থেকে আমার ছেলে গুলি লাগছে বুকুর। দুরা লোক সেখানে ছিল, ওই স্থানীয় দুরা লোক ঢাকা মেডিকেলে অ্যাম্বুলেন্স করে নিয়ে যায়, সেখানে ভর্তি করে দেয় ঢাকা মেডিকেলে। কসব ইউনিয়ন পরিষদের সদস্য আমিনুল ইসলাম বুলু জানান, গুলিবিদ্ধ হয়ে মারা গেছে ছেলেটি। স্বজনদের আহাজারিতে শোকাবহ উঠেছে গ্রামের পরিবেশ। তার এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছেন না স্বজনরা। সে ঢাকাতে গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করত, এখন ওই সময় হয়তো বা কোনো নিজের কোনো কিছু লেওয়ার জন্য হয়তো দোকানে যাবার লাগতেছিল, এই মতো অবস্থায় ওনাকে গুলি লাগে। এই গুলি লাগার পরে মেডিকেল ভর্তি হয়, ভর্তি হওয়ার পরে অপারেশন করে, অপারেশন করার পরে 2 দিন পর সে মারা যায়। এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক কাজী জানান, রাসেল নামের নিহত কৃষক নারায়ণগঞ্জে পোশাক শ্রমিক হিসাবে কাজ করত, আন্দোলনের মধ্যে পড়ে গুলি লেগে মারা যায় সে। আপনার ওই নারায়ণগঞ্জে থাকতো, ওখানে বাজারের পাশে ভাড়া থাকতো, আন্দোলন হয়, আন্দোলন দেখতে গেছে, এখানে গিয়েছে, চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। প্রতিবেশীরা বলছেন এমন মৃত্যু কারো কাম্য নয়, নিজের সম্পদ বলতে কিছুই নেই পরিবারটির, তার উপর ধার দেনা। হত্যার সুষ্ঠু বিচারের পাশাপাশি পরিবারটিকে সরকারি সহযোগিতার দাবি তাদের। সুরজ আহমেদ, কালবেলা।